সবচেয়ে বেশি আলোচিত বিষয় আমার কাছে মনে হয়েছে দ্রব্যমূল্য, যেটি এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সারা দেশময় একটা বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। সাধারণ মানুষের মধ্যে এটা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা দেখা যাচ্ছে। যখন এটা নিয়ে সংসদে আলাপ হয় তখন দেখা গেল যে সরকারি দলের মন্ত্রীরা এটা আলাপ প্রথমেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি ওনারা স্বীকার করতে চাইলেন না। পরবর্তীতে স্বীকার করার পরে বললেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে তা থেকে অসুবিধা নেই, কেননা সকলেরই এখন আয় ইনকাম বেড়েছে, কাজে মানুষে এত ভোগান্তিতে পড়ছে না। তারপরে সর্বশেষ আমাদের বাণিজ্যমন্ত্রী বললেন যে বিদেশে জিনিসপত্রের দাম বেড়ে গেছে তাতে এখানে জিনিসের দাম বাড়বে, এটা আর আমাদের কী করণীয় আছে। তা আমি এই বিষয়টি নিয়ে কিছু তথ্য একটু সংশ্লিষ্ট, যেটাতে বিষয়গুলি হয়তো আরও পরিষ্কার হবে, সেই জন্য এই কিছু তথ্য এখানে তুলে ধরতে চাই। সরকারি সংস্থা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্য মতে গত এক দশকে মজুরি বেড়েছে প্রায় 81%, অর্থাৎ 10 বছর পূর্বে যার আয় ছিল 100 টাকা বর্তমানে তার আয় হয়েছে 181 টাকা গত 10 বছরে, এবং জিনিসপত্র দাম বেড়েছে 84%, অর্থাৎ 10 বছর পূর্বে জিনিসপত্র কিনতে যার 100 টাকা খরচ হতো বর্তমানে তার খরচ হচ্ছে 184 টাকা। সরকারি হিসেবেই মজুরি বৃদ্ধির চেয়ে প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। মানে স্পিকার, মাথাপিছু আয় বেড়েছে ফলে মানুষের ভালো আছে এই কথা একটি বলার চেষ্টা করা হয়, সেখানেও আমি এই একই সরকারি তথ্যের খানা আয় জরিপ অনুযায়ী জাতীয় আয়ে ধনীদের হিস্যা, আমি বৈষম্যের কথা বলছি, এখানে বলা হয়েছে যে জাতীয় আয়ে ধনীদের হিস্যা বাড়ছে, দরিদ্রের হিস্যা কমছে। যদিও সরকারি হিসেবে যাদেরকে একেবারে দরিদ্র বলা হয় বিসিএসের তথ্য মতে এ সকল পরিবার 7% মতো প্রতি মাসে গড় আয় মাত্র 746 টাকা, একই হিসাবে ধনীদের গড় আয় 119 গুণ বেশি। আমি হিসাব করে দেখেছি এটা 88,784 টাকা হয়। মানে ধনী দরিদ্রের বৈষম্য এই পর্যায়ে গেছে। মাথাপিছু আয় বেড়েছে বলে কিন্তু বেকারত্ব দারিদ্র্য বৃদ্ধি পেয়েছে। করোনাকালীন ও পরবর্তী সময়ে দরিদ্রের মানুষের সংখ্যা দেশে বেড়েছে এমন কোনো জরিপ সরকারি তরফ থেকে করা হয়নি, কিন্তু বেসরকারি কয়েকটি সংস্থা জরিপ করেছে। তার হিসাবে যা দেখা যাচ্ছে সেটা হলো দারিদ্রের হার করোনার পরবর্তীতে 42% পর্যন্ত উঠেছে, যেটা সংখ্যা হিসাবে 6,80,000 প্রায়। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGD এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার PPRC যৌথ জরিপে বলা হয়েছিল দেশে করোনাকালে 3,24,00,000 মানুষ নতুন করে বেকার হয়েছে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং SANEM এর জরিপ হিসাবে করোনা পরবর্তী সময়ে দারিদ্রের হার দাঁড়িয়েছে 48%। আমাদের সরকারি সংস্থা BBS এর হিসাবে করোনার পূর্বে দরিদ্র ছিল 21% বা প্রায় 3,50,00,000। আরেকটি জিনিস আমি মাননীয় স্পিকার এখানে তুলে ধরতে চাই, সেটা হলো মাথাপিছু আয় বেড়েছে আমাদের কিন্তু নিম্নতম মজুরি আন্তর্জাতিক দারিদ্র সীমার নিচে এবং নিম্নগামী। এখানে আমি আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও 2020 সালের ডিসেম্বরে বৈশ্বিক মজুরি প্রতিবেদন 2020-2021 প্রকাশ করে, এতে বলা হয় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশভেদে নিম্নতম মজুরি ছিল $48 পারচেজিং পাওয়ার প্যারিটির ভিত্তিতে এবং থেকে $2,116। এর মধ্যে সর্বনিম্ন অবস্থান ছিল বাংলাদেশের $48। প্রতিবেদনে বলা হয় বাংলাদেশেই একমাত্র দেশ যেখানে নিম্নতম মজুরি আন্তর্জাতিক দারিদ্র্যসীমার নিচে। 2010 সাল থেকে 2019 সালে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 22টি দেশে প্রকৃত নিম্নতম মজুরি বেড়েছে, কমেছে 8টি দেশে। সবচেয়ে বেশি হারে প্রকৃত নিম্নতম মজুরি বেড়েছে ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়ায়। সবচেয়ে বেশি হারে প্রকৃত নিম্নতম মজুরি কমেছে বাংলাদেশ, বছরে 5.9% ও শ্রীলঙ্কায়। মানে স্পিকার, এটা হলো আমাদের অবস্থা। আমি এখন তারপরে করোনাকালীন অবস্থার আমি বাস্তব কিছু চিত্র এখানে তুলে ধরতে চাই, যেটা 7 জানুয়ারি 2019 সালে কিছু পণ্যের দাম, এটা আমি সরকারি তথ্য থেকে নিয়েছি, আর 1 তারিখে একটা নিয়েছি, আর গতকাল রাতে একটা এই পণ্যগুলির দামগুলো কত বাজারে সেটা আমি ব্যক্তিগতভাবে লোক পাঠিয়ে খোঁজ নিয়ে জেনেছি। সেটাতে দেখা যাচ্ছে সয়াবিন তেলের দাম 7 জানুয়ারি 2019 সালে ছিল TCB 104 টাকা, সেটা
পয়লা মার্চে এসে তিন বছর তিন মাসের ব্যবধানে 175 থেকে 180 টাকা হয়েছিল, সেটা 71 টাকা বেড়েছে। কিন্তু গতকাল আমি বাজারে গিয়ে দেখলাম এটার দাম কিছু কমেছে, এখন লিটার প্রতি এটা 160 টাকায় বিক্রি হচ্ছে 5 এপ্রিল, এবং তাতে দাম বেড়েছে কেজি প্রতি আর লিটার প্রতি কেজি কেজি প্রতি 56 টাকা। আর চিনি যেটা 7 জানুয়ারি 2019 সালে ছিল 51 টাকা 50 পয়সা, সেটা হয়েছে 80 টাকা, তিন বছর তিন মাসের ব্যবধানে 28 টাকা 50 পয়সা বেড়েছে। মোটা চাল যেটা ছিল 40 টাকা সেটা 52 টাকা হয়েছে, 12 টাকা বেড়েছে। এগুলো কালকে একই দাম, এর চেয়ে দাম কমেনি আমার, আমি যেটা বাজার থেকে খবর পেয়েছি। আটা 28 টাকা 50 টাকা ছিল প্রতি কেজি, 31 মার্চ 2022 টাকা বিক্রি হয়েছে 46 টাকা, গতকালও তাই ছিল, এবং 17 টাকা 50 পয়সা বৃদ্ধি পেয়েছে। মসুর ডাল 55 টাকা ছিল, এখন 110 টাকা 55 টাকা বৃদ্ধি পেয়েছে। এগুলোতে কিন্তু রমজানের ইয়েতে এসে যে কথা বলা হচ্ছে যে কমেছে, কিছু কমেনি, একমাত্র সয়াবিন তেল কমেছে। এক কাঠায় এক কথায় বলতে গেলে গড় আয় বাড়লেও আয়ের বৈষম্য বাড়ছে, প্রতিনিয়ত বেকারত্বের সংখ্যা ঊর্ধ্বমুখী হচ্ছে, দারিদ্রের সংখ্যা বাড়ছে, একই সাথে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের পণ্যের মূল্য। মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং হতদরিদ্র মানুষ ভালো নেই মানুষ স্পিকার, শুধু উচ্চবিত্তরা ও অতিধনী শ্রেণী শুধু ভালো আছে। বাজারে নিত্যপণ্য মূল্যের ঊর্ধ্বগতি এটাই বাস্তব সত্য জনসাধারণ বাস্তব সত্য সাধারণ জনগণের কাছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির হয়েছে এটা ঠিক, এটা আংশিক সত্য, কেননা আমরা সব জিনিসই নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা আন্তর্জাতিক বাজার থেকে আমরা আমদানি করি না, কাজেই এখানে সব জিনিসেরই দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে রিলেটেড নয়। তবে এর মধ্যে সাধারণ জনগণের ধারণা যে মধ্যস্বত্বভোগী কিছু এবং সিন্ডিকেশনের মাধ্যমে কিছু কিছু জায়গায় দাম বাড়িয়ে অধিক মুনাফা করা হচ্ছে, তাছাড়াও বিভিন্ন স্তরে দুর্নীতি এবং চাঁদাবাজি, পণ্য আমদানি এবং উৎপাদন থেকে পণ্য বিপণন পর্যন্ত সব স্তরে বিভিন্ন ধরনের গোষ্ঠী, সংস্থা ও রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিদের চাঁদাবাজি দ্রব্য সেবার মাল অযৌক্তিকভাবে বাড়িয়ে দিচ্ছে মূল্য। জনসাধারণ মানুষ স্পিকার জনসাধারণ শঙ্কিত হচ্ছে যে সামনের দিকে ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে সেটা যদি দীর্ঘস্থায়ী হয় সেটা পণ্যের বাজারে একটা নেতিবাচক ভূমিকা ফল আসতে পারে, জিনিসপত্রের দাম আবার বাড়তে পারে, সেই বিপর্যয়কর পরিস্থিতিতে মানুষ কী করবে, এখনই মানুষের নাবিশ্বাস। তার মধ্যে সরকারি সেবায় যেগুলো সেবা দেওয়া হচ্ছে সেগুলোর দাম কয়েক দফায় বাড়ানো হয়েছে, সামনে আবারও বাড়ানোর কথা শোনা যাচ্ছে, এসব নিয়ে সাধারণ মানুষ উৎকণ্ঠিত। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, উনি ঘোষণা দিয়েছেন 1 কোটি মানুষ নিম্ন আয়ের মানুষকে টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করা হবে। এটা অন্ততপক্ষে এটা কি 1 কোটি মানুষ না 1 কোটি পরিবার? 1 কোটি পরিবার হওয়া উচিত আমি মনে করি, এবং সেই হিসাবে পণ্যটি যে পরিমাণ সেই পরিমাণ সেই হিসাবে যেন 1 কোটি এক একটা পরিবারের 4 থেকে 5 জন সদস্য সেইভাবে পরিমাণে দেওয়া হয়। এবং এখানে আরেকটা প্রশ্ন আমাদের জানা দরকার, সেটা হলো কতদিনের জন্য এই মানুষটি যে খোরাকটা দেওয়া হচ্ছে কয়দিন এটা চলবে, তার কতদিনের জন্য দেওয়া হচ্ছে, এবং তারপরে তার কী অবস্থা হবে? মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দুবার দেওয়া হবে, আমি মনে করি দুবার দেওয়াটা এখানে যথেষ্ট নয়। আমাদের সুপারিশ হলো বর্তমান প্রেক্ষাপটে ভবিষ্যতে অনিশ্চিত, যেহেতু বাজার অবস্থা অনিশ্চিত, সেইখানে পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা আবার চালু করা। এই এই পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থাটা আমাদের দেশে দীর্ঘদিন চালু ছিল, অল্প কিছুদিন আগে এটা বন্ধ করা হয়েছে, আমার মনে হয় যে কোনো কারণে হোক এটা প্রতি মানুষের আগ্রহ ছিল না, এটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। সেই জন্য আমি মনে করি যে এই ব্যবস্থাটি এখন চালু করা খুবই আবশ্যক, এটা আমাদের সুপারিশ। সরকার রেশনিংয়ের মাধ্যমে 3টা শ্রেণী ভাগ করতে পারে, একটা হলো মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং দরিদ্র, এটা ছিল আগেও ছিল ABC কার্ড, এবং তার মাধ্যমে সপ্তাহে সপ্তাহে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো এই 3টি ভাগের 3টি কার্ডে দাম ডিফারেন্ট হতে পারে, কোয়ান্টিটি ডিফারেন্ট হতে পারে, প্রোডাক্ট ডিফারেন্ট হতে পারে, সেইভাবে যেন এটা ব্যবস্থা দেওয়ার ব্যবস্থা করা হয়, এবং এটাকে চালু রাখতে হবে সেদিন পর্যন্ত যেদিন পর্যন্ত মানুষে এটার প্রতি আগ্রহ না হারিয়ে ফেলে যে বাজারেই পাওয়া যাচ্ছে আমি আর রেশনের দোকানে যাবো কেন, তখনই শুধু এটা বন্ধ করা উচিত, তার আগে এটাকে চালিয়ে যাওয়া উচিত, এর জন্য সরকার ভর্তুকি দিতে হবে। আমি মনে করি মানুষ স্পিকার, মানুষের জীবন বাঁচানো হলো সবচেয়ে বড় রাজনীতি এবং সবচেয়ে বড় দেশ পরিচালনা, মানুষ থাক না থাকলে দেশ কোথায় থাকবে? সেই জন্য এটার জন্য যদি দরকার হয় অন্য খাত থেকে
বিশেষ করে আমরা মেগা প্রজেক্টে যে বিশালভাবে অর্থায়ন করছি সেখান থেকে হলেও আমাদের অর্থ এখানে নিয়ে এসে মানুষ বাঁচানোর জন্য ব্যবস্থা করতে হবে, এটা আমাদের সুপারিশ।